আপনজনের সাথে ঈদ উল আজহা উদযাপনে নগরবাসী ঢাকা ছাড়ায় রাজধানী এখন অনেকটাই ফাঁকা। গণপরিবহনের পাশাপাশি কমেছে ব্যক্তিগত যানবাহন। নগরের সুরক্ষায় তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মফিউর রহমানের রিপোর্ট। রাত পোহালেই ঈদ উল আজহা, এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে রাজধানী ঢাকার রাস্তাঘাট, কমে গেছে যানবাহন। এই সুযোগে মূল সড়কে ঢুকে পড়েছে রিকশা। ফাঁকা রাস্তায় যানবাহনের গতি নিয়ন্ত্রণ করতে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে পুলিশ। এছাড়া সন্দেহজনক মনে হলেই যে কোনো যানবাহন চেক করছে তারা, অকারেন্স না ঘটে যাতে জনগণ নির্বিচ্ছিন্নভাবে যাতায়াত করতে পারে, আমরা সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। ব্যস্ত এই মহানগরের চিরায়ত রূপ না থাকায় যারা রয়ে গেছেন তারা অনেকটা স্বস্তি নিয়ে ঘোরাঘুরি করতে পারছেন। এই ঢাকাটাকে আসলে বেশি এনজয় করি, কারণ জ্যাম থাকে না, মানুষজন থাকে না, বাচ্চাদের নিয়ে বের হতে সমস্যা হয়, তা এখন সেই সমস্যার পোহাতে হয় না। রাজধানীর ঘরবাড়ি, ব্যাংক, অফিস, আদালত সহ সার্বিক সুরক্ষা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। ডিটেকটিভ ব্রাঞ্চ যাদের ডিভিশনসগুলো আছে সেখানে আমাদের নজরদারি থাকবে। দিনের বেলা আর রাতের বেলা আমাদের গাড়িগুলোকে সাইরেন, হুটার বাজিয়ে চলাফেরা করার জন্য সেই কাজগুলো হবে। চোর ডাকাতদের হাত থেকে রক্ষা পেতে পারে, আমরা সেই ব্যবস্থা নিতে যাচ্ছি, তিন স্তরের ব্যবস্থা। এছাড়া নগরবাসীকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। দরজা জানালা সঠিকভাবে লক করে তারপরে তাদেরকে দীর্ঘ সময়ের জন্য ছুটিতে যাওয়া। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা।